নমস্কার বন্ধুরা বং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা এর আগের ক্লাসে লিপিড সম্পর্কে দেখে এসেছি এখন আমাদের আর একটা পার্ট রয়েছে নিউক্লিক অ্যাসিড আমরা এই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আজকে দেখতে যাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিড পড়তে গেলে আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে নিউক্লিক অ্যাসিড কটারটা মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ ঠিক আছে ডিএনএ বা আরএনএ কে আমরা কি বলছি নিউক্লিক অ্যাসিড বলে এসেছি এখন আমরা দেখতে যাব যে ডিএনএ আর এন এ বেসিক্যালি কী মানে ডিএনএ আর এন এ কী কী বায়ো মলিকিউলস নিয়ে তৈরি সেগুলো দেখবো তাহলে চলো শুরু করি আজকে নিউক্লিক অ্যাসিড আচ্ছা তাহলে নিউক্লিক অ্যাসিড শুরু করতে গেলে আমাকে দেখব যে নিউক্লিক অ্যাসিড জেনারেলি কি আমরা যখন বায়ো মাইক্রো মলিকুলস পড়িয়েছিলাম যে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে দেখিয়েছিলাম তাই তো যে নিউক্লিক অ্যাসিড একটা পলিমার ঠিক আছে কি বললাম নিউক্লিক অ্যাসিড একটা পলিমার এটা কি অসংখ্য ছোট ছোট মনোমার দিয়ে তৈরি সেই মনোমারগুলোর নাম কি নিউক্লিওটাইড যেগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ওই ছোটো ছোটো নিউক্লিওটাইডগুলো জুড়ে রয়েছে তাহলে নিউক্লিক অ্যাসিড কি লিখি নিউক্লিক অ্যাসিড ইজটা মনোমার অফ তাহলে এটা কি নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিক অ্যাসিড ইজ এটা হচ্ছে এটা হচ্ছে পলিমার নিউক্লিক অ্যাসিড ইজ কি পলিমার আর পলিমার পলিমার অফ নিউক্লিওটাইড নিউক্লিওটাইট বোঝা যে নিউক্লিওটাইট এর পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড আচ্ছা আর কি কি তাহলে এই হলে কি দেখলাম যে ছোট ছোট এই নিউক্লিক অ্যাসিড গুলো ছোট ছোট এই নিউক্লিওটাইড গুলো ঠিক আছে এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড বন্ড দ্বারা দ্বারা পরপর যুক্ত হয়ে কি তৈরি করেছে অ্যাসিড তৈরি করেছে তাহলে এইগুলো কি ছোট ছোট পলিমার মানে এই পুরোটা পলিমার এই ছোট ছোট যিনি মনোমার গুলো কি নিউক্লিওটাইড এবং এই যে বন্ডটা হাইড্রোজেন বন্ড তাহলে আমরা এবার দেখবো এই যে মনোমার যে নিউক্লিক অ্যাসিডের মনোমার নিউক্লিওটাইট এই নিউক্লিওটাইডটা কি এবার দেখবো কি দেখবো যে নিউক্লিওটাইট নিউক্লিওটাইটটা কি নিউক্লিওটাইড নিউক্লিওটাইট কি নিউক্লিওটাইট মানে হচ্ছে এক নম্বর হচ্ছে নিউক্লিওসাইড কি নিউক্লিওসাইড প্লাস প্লাস ফসফেট আমি পিও ফোর থ্রি মাইনাস লিখে দিচ্ছি ফসফেট গ্রুপ তাহলে কি কি দিয়ে তৈরি নিউক্লিওটাইড নিউক্লিওটাইড হচ্ছে একটা নিউক্লিওসাইড এবং ফসফেট গ্রুপ নিয়ে নিউক্লিওটাইড তৈরি এবার আবার দেখব এই যে সাইড মানে কি নিউক্লিওসাইড মানে রয়েছে নাইট্রোজেন বেস শর্করা পেন্টোজ সুগার আর ফসফেট গ্রুপ তো আছেই তাহলে এই নিউক্লিওটাইড মানে কি দাঁড়ালো নিউক্লিওটাইড মানে দাঁড়ালো নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা প্লাস ফসফেট গ্রুপ আর যদি নিউক্লিয়ো সাইড মানে বলি যদি নিউক্লিয়ো মানে হচ্ছে নাইট্রোজেন বেস বা পেন্টোজ সরকার শুধু নাইট্রোজেন বেলে বেস প্লাস পেন্টোজ সরকার মিলে নিউক্লিয়ো সাইড গঠিত এবং নিউক্লিয়ো সাইড প্লাস ফসফেট গ্রুপ নিয়ে নিউক্লিয়ো টাইড গঠিত তাহলে এর কো রিলেশনটা বোঝা গেছে মোটামুটি নিউক্লিয়ো টাইড নিউক্লিয়ো সাইড আর ফসফেট গ্রুপের কো রিলেশনটা বোঝা গেছে মোটামুটি আচ্ছা জেনারেল আমি এবার একটু দেখিনি একটু জাস্ট দেখবো যে নিউক্লিওটাইটের স্ট্রাকচারটা যে নিউক্লিওটাইট এই যে নিউক্লিওটাইট মানে নাইট্রোজেন বেস পেন্টোসর্কর এবং ফসফেট গ্রুপটা কীভাবে রয়েছে সেইটা জাস্ট একটু একটা ধারণা তৈরি করে নেব তাহলে একটু আঁকছি দেখো তাহলে আমরা এখন আঁকবো নিউক্লিওটাইট সম্পর্কে স্ট্রাকচার অফ নিউক্লিওটাইট স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড তাহলে নিউক্লোসটাইডের স্ট্রাকচারটা দেখব রকম স্ট্রাকচারটা জেনারেলি কি আমরা প্রথমে পেন্টোজ সর্কর আঁকবো সব সুগার বা পেন্টোজ সরকার মানে কি জেনারেলি এটা কি এটা হচ্ছে এক প্রকার কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের মধ্যে কোন অ্যাকচুয়ালি রয়েছে মনোস্যাকারাইড এটা কি এটা এক প্রকার মনোস্যাকারাইড ঠিক আছে এটা এক প্রকার মনোস্যাকারাইড আমরা মনোস্যাকারাইডের স্ট্রাকচারটা এঁকে আগে এঁকেছি ঠিক আছে আমরা যখন কার্বোহাইড্রেট পড়েছিলাম যে মনোস্যাকারাইড কিভাবে হয় আমরা এঁকেছি স্ট্রাকচার তাহলে এটা তো একটা পেন্টোর শর্করা এবং পেন্টো সরকারের সাথে কি যুক্ত থাকবে এটা নাইট্রোজেন বেশ তাহলে নাইট্রোজেন বেশ ক নম্বর কার্বন এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর তাহলে এক নম্বর কার্বনে কি বসবে নাইট্রোজেন বেশ এটাতে কি থাকবে এটাতে থাকবে নাইট্রোজেন বেশ তাহলে এটাতে কি থাকবে এটাতে রয়েছে নাইট্রোজেন বেশ থাকবে আচ্ছা আর ফসফেট গ্রুপটা কোথায় থাকবে ফসফেট গ্রুপটা অ্যাকচুয়ালি পাঁচ নম্বর কার্বন তাহলে পাঁচ নম্বর কার্বন কোনটা দাঁড়াচ্ছে এক দুই তাতে তিন তাতে চার অ্যাকচুয়ালি এখানে যে এইখানে যে জিনিসটা থাকবে যেমন সিএইচু ওয়েস থাকে তো এইটা রয়েছে পাঁচ নম্বর কার্বন এই পাঁচ নম্বর কার্বনের সাথেই কে যুক্ত থাকে কারণ নম্বর কার্বনের যুক্ত থাকে ফসফেট গ্রুপ ফোর থ্রি তাহলে জেনারেলি স্ট্রাকচারটা এইরকম হচ্ছে যে আমাদের পেন্টোজ সুগার যেটা হচ্ছে মনোস্যাকারাইড সেইটার সঙ্গে নাইট্রোজেন বেস এবং পাঁচ নম্বর কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপটা যুক্ত হয়ে আছে বোঝা গেল তাহলে আমরা নিউক্লিয়ার টাইট একটা জেনারেল স্ট্রাকচার দেখলাম এবার আমরা যাব যে নিউক্লিক অ্যাসিড যে নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা এবং ফসফেট গ্রুপ নিয়ে তৈরি আমরা নাইট্রোজেন বেসের ভাগে যাব কি আমরা দেখব যে নাইট্রোজেন বেসের কটা ভাগ আমরা একটা ছোটবেলা থেকে জেনে এসেছি তাও দেখব স্ট্রাকচারগুলো দেখব বেসিক্যালি আমাদের লক্ষ্য হচ্ছে স্ট্রাকচারগুলো দেখা তাহলে আমরা এখন যাই যে নাইট্রোজেন বেস সম্পর্কে তাহলে আমরা কি পড়বো এখন এখন নাইট্রোজেন বেস সম্পর্কে তাহলে নাইট্রোজেন বেস কয় প্রকার জেনারেলি আমরা পড়ে এসেছি একটা রয়েছে পিউরিন একটা রয়েছে পিরিমিডিন একটা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে নাইট্রোজেন জেনারেলি দুই প্রকার একটা রয়েছে পিউরিন একটা রয়েছে পিরিমিডিন ঠিক আছে ফার্স্টটা কি ফার্স্টটা রয়েছে পিউরিন আর একটা রয়েছে কি পিরিমিডিন একটা হচ্ছে পিউরিন একটা রয়েছে পিরিমিডিন আচ্ছা পিউরিনের কটা ভাগ বা পিউরিনের দুটো ভাগ কি বললাম পিউরিনের বা দুটো ভাগ অ্যাডেন দুটো একটা অ্যাডেনিন আর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে গোয়ানিন আর পিরিমিডিনের কটা পার্ট পিরিমিডিন এর তিনটে পার্টনে তে একরকম থাকে আর এনে তে এক থাকে এর জন্য এটা তিনটে পার্ট দেখি ঠিক আছে তাহলে তিনটে পার্ট কি কি পিরিমিডিনে পিরিমিডিনে তিনটে পার্ট হচ্ছে প্রথম তো হচ্ছে সাইটোসিন সাইটোসিন থাইমিন সাইটোসিন থাইমিন আর কি ইউরাসিল এখানে বলতে পারবে যে কোনটা ডিএনএ থাকে কোনটা আর তে থাকে জেনারেলি আমার কি জানি যে গোয়ানিন তো থাকে ডিএনএ দুটোই থাকে পিরিমিডিনে কোনটা থাকে পিরিমিডিন থাকে কি কি একটা হচ্ছে থাইমিন আর সাইটোসিন সেটা ডিএনএ থাকে আর আর তে থাকে সাইটোসিন আর ইউরাসিল মানে থাইমিনের পরিবর্তে আর এতে ইউরাসিল থাকে সোজাটা আচ্ছা তাহলে এবার আমরা একটু স্ট্রাকচার গুলো দেখে নিই যে অ্যাডেনিনের স্ট্রাকচার কিরকম গোয়ানিনের স্ট্রাকচার কীরকম সাইটোসিন থাইমিন এগুলো স্ট্রাকচার গুলো একটু নিই জেনারেলি সর্বদা মনে রাখবে যে পিউরিন পিউরিনের সবসময় ডবল রিং একটু লিখে দিচ্ছি যে সব সবসময় মনে রাখবে যে ডবল রিং থাকবে জেনারেলি যদি এমসি কিউ আসে সবসময় দেখবে পিউরিনের ডবল রিং থাকবে ডবল রিং স্ট্রাকচার আর পিরিমিডিনে সবসময় সিঙ্গেল রিং স্ট্রাকচার থাকে মনে রাখার একটা সহজ নিয়ম ঠিক আছে তাহলে একটু দেখে নিই বা অ্যাডেনিনের স্ট্রাকচারটা একটু দেখে নিই ঠিক আছে তাহলে অ্যাডেনিনের স্ট্রাকচারটা একটু দেখে নিই অ্যাডেনিন কীভাবে তৈরি করছি আচ্ছা তাহলে আমরা মোটামুটি সবগুলো স্ট্রাকচার এঁকে দিয়েছি যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং থাইমিন এবং ইউরাসিলের স্ট্রাকচারগুলো এঁকে দিয়েছি যে কোনটা কীরকম অবশ্যই দেখতে পাচ্ছ কেন বলেছিলাম যে পিউরিন ডবল রিং অ্যাডেনিনও ডবল রিং এবং গুয়ানিনও ডবল রিং আর সাইটোসিন থাইমিন এবং ইউরাসিল প্রত্যেকটা দেখো সিঙ্গেল রিং আছে ঠিক আছে সিঙ্গেল রিং স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো মোটামুটি একটু মনে রাখবে ঠিক আছে এক্সামে এমসিকিউ দিলে মোটামুটি এই স্ট্রাকচারগুলো মনে রাখলে হয়ে যাবে আর কিছু না আচ্ছা এবার আমরা দেখবো তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের যে নিউক্লোটাইড নিউক্লোটাইড কি কি দিয়ে তৈরি হয়েছে নাইট্রোজেন বেস পেন্টোসোগ্রা ফসফেট গ্রুপ তাহলে আমরা নাইট্রোজেন বেসের ভাগগুলো দেখে নিলাম এবার দেখবো পেন্টোজ শর্করা জেনারেলি পেন্টোজ শর্করা মানে কি পেন্টোজ শর্করা মানে আমরা কি যে পেন্টোজ শর্করা মানে নিশ্চয়ই যেহেতু পেন্টোজ সুগার সুগার মানে কার্বোহাইড্রেট পেন্টোজ সুগার পেন্টোজ সুগার মানে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের কোন ফর্মটা কার্বোহাইড্রেটের ফর্ম হচ্ছে মনোস্যাকারাইড এটা কি এটা হচ্ছে মনোস্যাকারাইড বোঝা গেল এটা হচ্ছে কি মনোসেকারাইড বেসিক্যালি তাহলে পেন্টোজ শর্করার মধ্যে আমরা এখানে দুটো পড়বো একটা ডিএন তে একটা থাকে একটা আর এন এতে থাকে ডিএন এতে থাকে সেটা কি রাইবোজ ডি অক্সিডাইবোজ শর্করা পেন্টোজ শর্করা যেটা আর এন এতে থাকে সেটা হচ্ছে রাইবোজ পেন্টোজ শর্করা জেনারেলি আমরা এর আমরা দেখবো যে স্ট্রাকচারগুলো কীরকম ঠিক আছে আমাদের উদ্দেশ্য স্ট্রাকচার দেখা যে স্ট্রাকচার কীরকম সেটা দেখবো তাহলে কী বললাম একটা রয়েছে রাইবোজ শর্করা রাইবোজ পেন্টোজ সুগার রাইবোজ সুগার একটা রয়েছে ডি সুগার মানে অক্সিজেনটা থাকবে না ঠিক আছে ডি অক্সি বোঝা গেল তার পেন্টোজ সুগার দুই প্রকার একটা আছে রাইবোজ সুগার একটা হচ্ছে ডিঅক্সি সুগার পেন্টো সুগার ঠিক আছে তাহলে আমার একটু স্ট্রাকচারটা নিই যে রাইবো সুগারের স্ট্রাকচার কি রকম তাহলে এবার দেখবো তাহলে আমি স্ট্রাকচারটা এঁকে নিয়েছি রাইবোজিত কিরকম স্ট্রাকচার আর ডি অক্সি রাইবোজিত স্ট্রাকচার তাহলে এবার রাইবোজের রাইবোজিত স্ট্রাকচারটা কিরকম পার্থক্যটা কোথায় পার্থক্যটা কিছু না তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে এটা এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন চলে গেছে তাহলে এই পার্থক্য রাইবোজ এবং ডি অক্সি সুগারের পার্থক্য একটা জায়গায় শুধু কি দু নম্বর কার্বনে এই যে ওএইচ গ্রুপটা এই ওএইচ গ্রুপটা থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাহলে দু নম্বর কার্বনে অক্সিজেন যখনই বেরিয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ডি অক্সি এর জন্য নাম হচ্ছে ডি এটাই হচ্ছে স্ট্রাকচারে রাইবোজ এবং ডি অক্সি রাইবোজের পার্থক্য তাহলে রাইবোজ কোথায় থাকে এক নম্বর হচ্ছে রাইবোজ হচ্ছে এটা কি আর এনএ থাকবে আর ডি অক্সি রাইবোজ থাকবে বোঝা গেল আচ্ছা তাহলে কি এটা হচ্ছে তাহলে একটু আমরা নামটা দেখে নিই কি রকম নাম এটার নাম কি আলফা ফর্ম না বিটা ফর্ম আমরা আলফা বিটা কি রকম আমরা যখন কার্বোহাইড্রেট পড়িয়েছিলাম বলেছিলাম ওখানে যে আলফা বিটা কি রকম নাম করানো যখন এই ওএইচ গ্রুপটা এই ওয়েজ গ্রুপটা যখন নিচে থাকবে তখন আলফা আর যখন উপরে থাকবে তখন সেটা কি হয়ে যাবে বিটা তাহলে এই ফর্মটার নামটা কি যেহেতু ওয়েজ গ্রুপটা উপরে আছে কি বললাম যেহেতু ওয়েজ গ্রুপটা উপরে আছে এই ফর্মটার নাম কি হয়ে যাবে তখন এটা নাম হয়ে যাবে বিটা 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 ডি রাইবোজ আর এটার নাম কি এটা হচ্ছে বিটা ডি অক্সি অক্সিরাইবোজ এটার নাম কারণ কি হলো এটা ওয়েজ গ্রুপটা উপরে আছে মানে এটা নাম হবে বিটা ডি ডিঅক্সিরাইবোজ বুঝে গেল তাহলে পেন্টোজ শর্করা দুটো ভাগ আমরা দেখে নিলাম যে পেন্টোজ শর্করা বেসিক্যালি মনোসেকারাইড এবং রাইবোজ এবং ডি অক্সিডাইবোজের স্ট্রাকচারের পার্থক্যটা আমরা দেখে নিলাম আচ্ছা তাহলে মোটামুটি নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা দেখে নিলাম আর ফসফেট গ্রুপ জেনারেলি ফসফেট গ্রুপ ওটা দেখানোর কিছু নেই শুধু মনে রাখবে যে ফসফেট মনোফসফেট ডাইফসফেট ট্রাইফসফেট মানে একটা গ্রুপ থাকলে মনোফসফেট দুটো গ্রুপ থাকলে ডাইফসফেট তিনটে গ্রুপ থাকলে ট্রাইফসফেট এরকম হয়ে চলতে থাকে তাহলে এরপর আমরা কিছু জেনারেল ইনফরমেশন পড়ে নেব কি পড়ব জেনারেল ইনফরমেশন কি কি যেমন আমরা কি জেনে এসেছি যে নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি কি অফ নিউক্লিওটাইট এবং নিউক্লিওটাইট মানে কি নিউক্লিওসাইট প্লাস ফসফেট গ্রুপ তাহলে আমরা জেনারেলি কিছু টার্ম পড়ে নেব কি পড়ে নেব জেনারেলি কিছু টার্ম পড়ে নেব যেমন কি কি জেনারেলি সবসময় মনে রাখবে সবসময় কি মনে রাখবে নিউক্লিওসাইট কি বললাম নিউক্লিওসাইট নিউক্লিওসাইড নিউক্লিওসাইডের শেষে কি বললাম যে নিউক্লিওসাইডের এন্ড নিউক্লিওসাইডের এন্ডে নিউক্লিওসাইডের এন্ডে সব সময় একটা কথা ইউজ হবে সেই কথাটা কি সেটা সেই কথাটা কি সেই কথাটা সেই কথাটা কি যে নিউক্লিওসাইডের শেষে সব সময় একটা কথা মানে একটা ওয়ার্ড উচ্চারণ হবে সেই ওয়ার্ডটাকে সেটা দেখলে বুঝতে পেরে যাবো সেটা কি সেটা হচ্ছে নিউক্লিওসাইড সেটা কি আইএনই থাকবে কি আইএনই এই তিনটে ওয়ার্ড যদি শেষে থাকে তখন সেটা বলবো নিউক্লিও সাইট যেমন কি উদাহরণ যেমন রয়েছে কি বলতে পারে যেমন ইউরিডিন বা অ্যাডিনোসিন কি ইউরিডিন উদাহরণ কি ইউরিডিন বা অ্যাডিনোসিন শেষে দেখো আইএনই বলে একটা টার্ম আসছে এই যে আইএনই আইএনই তাহলে এগুলো আইএনই টার্ম এলে সেটা অবস্থিত হবে নিউক্লিও সাইট দেখো নিউক্লিও টাইডেও থাকতে পারে কিন্তু এটা বাধ্যতামূলক নয় সব নিউক্লিও টাইডে আইএন আসবে যেমন আমরা বললাম অ্যাডেনিন গুয়ানিন এটাতে আইএন আসছে কিন্তু আমি যখন ইউরাসিলে যাব তখন আইন আইএন আসছে না তাহলে অতএব নিউক্লিও টাইডে আইএনই থাকবে এমন কোনো কথা নেই কিন্তু নিউক্লিও সাইড শেষ অবশ্যই আইএনই থাকবে বোঝা গেল আচ্ছা এটা একটা পয়েন্ট বললাম আচ্ছা আর কি আর আমরা সবাই জানি যে আমাদের ডিএনএতে কী কী নাইট্রোজেন বেশ করে থাকে কিরকম ডিএনএ ডিএনএ আর আর তাহলে আমাদের ফার্স্ট বলবে যে ডিএনএ তে কি কি গ্রুপ গুলো থাকে নাইট্রোজেন মানে কি কি নাইট্রোজেন বেস গুলো থাকে বলতে যাচ্ছি তাহলে অ্যাডেনিন গুয়ান অ্যাডেনিন গুয়ানিন তো মানে পিউরিন গ্রুপটা তো ডিএনএ তো একই মানে কি অ্যাডেনিন গুয়ানিন এই দুটো গ্রুপ তো একই তাই তো অ্যাডেনিন গুয়ানিন এই দুটো গ্রুপ তো একই মানে পিউরিন গ্রুপটা তো ডিএনএ তে আরএনএ তে একই এটা পার্থক্য হচ্ছে পিউরি পিরিমিডিন গ্রুপটা তাহলে পিরিমিডিনে কি কি থাকে ডিএনএ তে ডিএনএ তে থাকে থাইমিন আর কি থাকে সাইটোসিন আর আর এর দেখি থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল আর সাইটোসিন বোঝা গেল শুধু এই টিইউ টিইউ টিইউর পার্থক্যের জন্য ডিএনএ আর পার্থক্য টিইউ বোঝা গেল এইটা পার্থক্য রয়েছে শুধু মানে টি জায়গা ইউ বসে থাকবে বোঝা গেল আচ্ছা তাহলে সব সময় মনে রাখবে টিইউ টিইউ মনে রাখলে হয়ে যাবে মানে টি জায়গায় ইউ বসবে আচ্ছা তাহলে এবার দেখে নেব যে কোনটা কার সাথে যুক্ত হচ্ছে তাহলে ফার্স্ট জেনারেলি আমরা কি জানি হাইড্রোজেন বন্ড এ এ টি মানে এ এর সঙ্গে ডবল হাইড্রোজেন বন্ড কি টি যুক্ত রয়েছে এবং জির সঙ্গে ট্রিপুল হাইড্রোজেন বন্ড সাইটোসিনের সঙ্গে যুক্ত রয়েছে ঠিক আছে তাহলে এ টি জি সি এছাড়া আমরা কি বলেছি যে টি জায়গায় আর এন এতে কি থাকবে ইউরাসিল থাকবে বুঝে গেল এইটাই বুঝে গেল তাহলে তিনটে এরকম ফর্ম দেখে নিলাম তাহলে আমরা দেখলাম যে অ্যাডেনিনের সঙ্গে থাইমিনের ডবল বন্ড হাইড্রোজেন ডবল বন্ড আর গোয়ানের সঙ্গে সাইটোসিনের ট্রিপল বন্ড এছাড়াও যে আর এন এতে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল অতএব তাহলে এ ডবল হাইড্রোজেন বন্ড ইউ আচ্ছা তাহলে মোটামুটি এগুলো বোঝা গেল ঠিক আছে আচ্ছা তাহলে এটা এটা কি এটা হচ্ছে হাইড্রোজেন এগুলো কি এগুলো হচ্ছে হাইড্রোজেন তাহলে এবার যে কিরকম কি রকম পড়ছে তাহলে আমরা ফার্স্ট একটা দেখবো যে কোনো একটা জিনিসের নামকরণ করে দেখবো যে সত্যি কি নিউক্লিওসাইড এসে আগে নিয়ে আসছে তারপর আমরা আমরা কি জানি যে নাইট্রোজেন বেস যে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেসের সাথে যখনই আমরা পেন্টোজ শর্করা যুক্ত করবো তখনই সেটা নিউক্লো সাইড তৈরি হয়ে যাচ্ছে কি নিউক্লো সাইড মানে কি পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস তাহলে সাপোজ আমি একটা নাইট্রোজেন বেস ধরলাম অ্যাডেনিন কী ধরলাম এটা একটা নাইট্রোজেন বেস ধরলাম অ্যাডেনিন তো নাইট্রোজেন বেস অ্যাডেনিন ধরলাম তাহলে এই অ্যাডেনিনের সঙ্গে আমি অ্যাড করবো পেন্টোজ সুগার কি অ্যাড করবো অ্যাড করবো পেন্টোল সুগার তাহলে পেন্টোজ সুগার অ্যাড করে দেখি কী হচ্ছে এটা যে করো পেন্টোজ সুগার পেন্টোজ সুগার তাহলে যখনই পেন্টো সুগার অ্যাড করতে যাব তখনই কি উৎপন্ন হয়ে যাবে তখনই উৎপন্ন হয়ে যাবে উৎপন্ন হয়ে যাবে তাহলে এটা কি দেখো নাইট্রোজেন বেস তাহলে এটা নাইট্রোজেন বেসের সঙ্গে যখনই আমরা পেন্টো সরকারে যুক্ত করছি তখনই এটা উৎপন্ন হয়ে যাচ্ছে নিউক্লিও সাইড এই জন্যই তো এর শেষে গ্রুপটা আছে দেখো এই জন্য নিউক্লিও সাইড শেষে আইনি গ্রুপটা রয়েছে আচ্ছা আর কি এরপর যখনই আমরা ফসফেট গ্রুপটা যোগ যোগ করে দেবো এর সাথে কি যোগ করবো যখনই ফসফেট গ্রুপটা যোগ করে দেবো যখনই আমরা এই ফসফেট গ্রুপটা যোগ করে দিচ্ছি তখন এর নামকরণ কি হয়ে যাচ্ছে অ্যাড নাইলিক অ্যাসিড কি উৎপন্ন হয়ে যাচ্ছে অ্যাড এ নাইলিক অ্যাসিড বুঝে জানো তাহলে এটা কি এটা এক প্রকার কি যখন নিউক্লিয় সঙ্গে ফসপেট গ্রুপটা যোগ করে দিচ্ছি তখন এর অবশ্যই এটা একটা নিউক্লিক অ্যাসিড উৎপর হ্যাঁ এটা একটা নিউক্লিয় উৎপন্ন হয়ে যাচ্ছে বোঝা গেল তাহলে আমরা জান বুঝলাম যে নাইট্রোজেন বেসের সঙ্গে পেন্টোজ সুগার যোগ হলে নাই নিউক্লোসাইড এবং এই নিউক্লোসাইডের সঙ্গে যখন ফসফেট গ্রুপটা যোগ করে দিচ্ছে তখন সেটা নিউক্লো টাইট হয়ে যাচ্ছে তাহলে এখানে অ্যাডেনিন হচ্ছে নাইট্রোজেন বেস তার সাথে পেন্টোসায় যুক্ত করায় তার নাম হচ্ছে অ্যাডিনোসিন এবং ফসফেট গ্রুপ যুক্ত করে তার নাম হচ্ছে অ্যাডেনাইলিক অ্যাসিড বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছে বোঝা গেল তো যে নাইট্রোজেন বেস একটা যেটা ধরেছি যেটা হচ্ছে অ্যাডেনিন সেটার সঙ্গে পেন্টোজ শর্করায় যুক্ত হলে সেটা হচ্ছে অ্যাডিনোসিন যেটা হচ্ছে নিউক্লিওসাইড এবং ফসফেট গ্রুপ যুক্ত করলে নিউক্লিওটাইড যার নাম হচ্ছে অ্যাডেনাইলিক অ্যাসিড এরকম আরেকটা উদাহরণ দেখে নিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আরেকটা উদাহরণ দেখলাম সাপোজ ধরলাম যে এটা আর থাকে আর কি থাকে এক্সট্রা ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে তাহলে ইউরাসিল হলো ইউরাসিল তাহলে ইউরাসিল একটা নাইট্রোজেন বেস তাহলে ইউরাসিল থেকে যখনই আমরা পেন্টোজ সুগার পেন্টোজ সুগার যোগ করব কি যোগ করব পেন্টোজ সুগার পেন্টোজ সুগার যোগ করে দিচ্ছি তাহলে পেন্টোজ সুগার যোগ করা হয় এটা কি উৎপন্ন হবে একটা নিউক্লোসাইড তাহলে এই নিউক্লোসাইডের নামটা কি হবে এই নিউক্লোসাইডের নামটা হবে ইউরিডিন উৎপন্ন হবে ইউরিডিন অবশ্যই বুঝতে পারছো যে এস আইএনই এই যে আইএনই গ্রুপটা যোগ আছে অবশ্যই এটা এটা কি নিউক্লোসাইড আচ্ছা আর কি আর একটা যেমন ফসফেট গ্রুপ যোগ করে দিচ্ছি কি যোগ করছি ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপটা যোগ করে দিচ্ছি যখনই ফসফেট গ্রুপ যোগ করে দিচ্ছি এর নামকরণ কি হয়ে যায় এর নামকরণটা হয়ে যাচ্ছে ইউরিডাইলিক অ্যাসিড এক প্রকার নাইট্রোজেন হয়ে যার সঙ্গে পেন্টোসা যুক্ত করায় তার নাম হচ্ছে নিউক্লিওসাইড এটা কি ইউরিডিন এবং ফসফেট যোগ ইউরিডাইলিক অ্যাসিড এটা হচ্ছে একটা নিউক্লোটাইড উৎপন্ন হয়েছে তাহলে কিভাবে উৎপন্ন হচ্ছে বোঝা গেল মোটামুটি আচ্ছা এখানে আরেকটা জিনিস বট বুঝিয়ে যে চার গাপের সূত্র এগুলো তখন আমরা সেই মলিকিউলার চ্যাপ্টাটা পড়তে যাব তখন সেখানে পড়বো চার গাপের সূত্র সূত্র ঠিক আছে আমরা চার গাপের সূত্র ওখানে পড়বো আচ্ছা আমি এখানে তোকে বলে দিচ্ছি যে চার গাপ স্ল চার গাফ স্লটা কি চার গাপ স্ল কিছুই না জাস্ট আমি ফর্মুটা দেখে দিচ্ছি যে অ্যাডেন ইন প্লাস গুয়ান প্লাস ইক্যুয়াল টু আই মিন প্লাস সাইড শুন বুঝে তো যে আমাদের ডিএনএ তে যতটা পরিমাণ অ্যাডেনিন গুয়ানিন আছে যোগ করলে ঠিক ততটা পরিমাণ থাইমিন সাইটোসিন রয়েছে এবং 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 কি এবং এই যে অ্যাডেনিন এবং থাইমিনের পরিমাণ সর্বদাই সমান কি বললাম অ্যাডেনিন থাইমিনের পরিমাণ সর্বদাই সমান এবং গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণ সর্বদাই সমান তাহলে কি কি মনে রাখতে হবে যে এ প্লাস জি টু টি প্লাস সি এবং এ ইকুয়াল টু টি আর জি ইকুয়াল টু সি বোঝা যাবে বোঝা গেল তাহলে এই দুটো সূত্র মনে রাখলে মোটামুটি গণিত দেয় মানে ম্যাথমেটিক্স দেয় সিম্পল খুব সিম্পল সাপোজ আমি একটা দেখিয়ে দিচ্ছি যেমন উদাহরণ একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সাপোজ তোমাকে বললো যে তোমার কাছে সাইটোসিন একটা ডিএনএতে ডিএনএতে ঠিক আছে একটা ডিএনএতে বললো যে ঠিক আছে ডিএনএতে সাপোজ হলো সাইটোসিন যে সির পরিমাণ কত পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট তাহলে তোমাকে বলবে যে এ কত জি কত

তাহলে বাকি কত পার্সেন্ট পড়ে আছে একশো থেকে চৌষট্টি বাদ দিয়ে দিলে আর কত ছত্রিশ পার্সেন্ট পড়ে আছে তাহলে ছত্রিশ পার্সেন্ট কে কে হবে ছত্রিশ পার্সেন্ট হবে এ আর টি মিলে তাহলে কি দেখবো যে এ প্লাস টি ইকোয়াল টু এ প্লাস টি ইক্যল টু টোটাল এ প্লাস টি মেলে কত ছত্রিশ পার্সেন্ট তাই তো আবার এটি দুটো সমান সমান তাহলে অতএব বলতে পারি কি এ সমান টি সমান আঠারো পার্সেন্ট বুঝে গেলো তাহলে হচ্ছে এ সমান আঠারো পার্সেন্ট পি সমান আঠারো পার্সেন্ট এবং জি সমান বত্রিশ পার্সেন্ট বোঝা গেল না গেল না এরকম করে গণিত গণিতাস এগুলো করতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে মোটামুটি চার কাপ শ্লোটা একটু বোঝা গেল এবার মোটামুটি এই নিউক্লিক চাপে টা মোটামুটি পড়ে ফেলেছি একটু একটু এবার দেখে নিচারটা কি রকম ডিএনএ একটু দেখিয়ে দিচ্ছে এই বুঝতে পারছো এটা কি এই যে নিউক্লিও টাইট গুলো এইগুলো কি নাইন নাইট্রোজেন বেস্ট হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত রয়েছে এই যে বেসায়ার দ্বারা যুক্ত রয়েছে থাইমিন থাইমিন মানে এটি এটির মধ্যে ডবল বন্ড আর সাইটোসিন অবশ্যই ট্রিপুল বন্ড থাকবে তাই তো ট্রিপুল হাইড্রোজেন বন্ডে যুক্ত রয়েছে এই স্ট্রাকচার এটা কি ব্যাকবোন অবশ্যই এইগুলো কি এগুলো হচ্ছে ব্যাকবোন ডিএনএ কি ব্যাকবোন ব্যাকবোন মানে কি অ্যাকচুয়ালি ব্যাকবোন মানে হচ্ছে নি পেন্টোজ সুগার প্লাস কি ফসফেট গ্রুপ এটা কি ব্যাকবোন মানে কি পেন্টোজ সুগার পেন্টোজ সুগার প্লাস ফসফেট এটা হচ্ছে ব্যাকবোন অফ ডিএনএ বুঝতে গেল ব্যাকবোন অফ ডিএনএ বলতে পেন্টোজ সুগার বা ফসফেট এবং হাইড্রোজেন গ্রুপ গুলো কি হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত রয়েছে এই যে ডিএনএ হেলিক্স অবশ্যই থ্রি ড্যাশ থেকে ফাইভ ড্যাশ একটা ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশ এই যে যুক্ত রয়েছে আচ্ছা এবার একটু অভ্যন্তরীণ স্ট্রাকচার দেখে নেই যে আরো একটু জুম করে দেখি যে কিরকম এই স্ট্রাকচারটা দেখো এটা দেখি এই যে এটা পেন্টো শর করা এটা হচ্ছে কি পেন্টো শর করা আচ্ছা এটাতে এক হাতে রয়েছে ফসফেট গ্রুপ এক হাতে রয়েছে এক হাতে রয়েছে ফসফেড গ্রুপ একটা হচ্ছে নাইট্রোজেন যে নাইট্রোজেন এটা কি এই যে এই এটা হচ্ছে নাইট্রোজেন বেস ইনটু বেস আচ্ছা এটা রয়েছে ফসফেট গ্রুপ এই যে ফসফেট গ্রুপ বুঝা গেল এবং এটাকে এই যে দুটো নাইট্রোজেন বেশ পরস্পরকে ডবল বন্ধন মানে এটি ডবল বন্ধনে যুক্ত রয়েছে এই যে হাইড্রোজেন বন্ড দেখিয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটু আমরা জুম করলে কি একটু দেখিয়ে দিলাম করে দিলাম যাতে বোঝা যায় তাহলে মোটামুটি আমরা নিউক্লিক অ্যাসিড চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম এরপর বায়োমালিকুলস এ আরেকটা ভিডিও আসবে এনজাইম ঠিক আছে এনজাইম আন্ডারে যেহেতু এনজাইম আছে আমি এনজাইমের ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে এতটা পর্যন্ত তোমরা যা পড়ালাম বায়োমাইক্রো মালিক কী কী কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ফ্যাট মোটামুটি পড়িয়ে দিলাম এগুলো পড়তে থাকো ঠিক আছে পরবর্তীকালে আমরা পরবর্তীকালে আমরা কোশ্চেন সিরিজ করাবো এবং এবং এই বায়োমালিকুলসের চ্যাপ্টারটা এনসিআরটি লাইন বাই লাইন ধরে পড়াবো এটা ভিডিও আসবে পরবর্তীকালে এখন যে দিলাম নোটগুলো এগুলো পড়তে থাকো এইগুলো থেকেই কোয়েশ্চেন আসবে